আজ কিংবদন্তি ফুটবলার মনে মুন্নার 16তম মৃত্যুবার্ষিকী। 2005 সালের এই দিনে লাখো সমর্থককে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বাংলার কিংব্যাক। জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই সমানভাবে সফল ছিলেন তিনি। তিনি এসেছিলেন ধূমকেতুর মতো, হ্যামিলনের বাসীওয়ালা কিংবা রাজ্যের মন জয় করা কোনো রাজপুত্রের মতো, যার বিচরণে আরো জীবন্ত হয়ে উঠেছিল ফুটবলের সবুজ গালিচা। তিনি তো আমাদেরই একজন, মনে মুন্না। ডিফেন্ডার হয়েও গ্যালারির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা, সাদা কালো পর্দায় তার রঙিন উপস্থিতি, কিংবা 30 বছর আগে 20 লাখ টাকায় উপমহাদেশ কাঁপিয়ে দেয়া দলবদল, সবকিছুই সাক্ষ্য দেয় 90-এর ফুটবল ক্রেজ মুন্নার হয়ে। 82-তে জাতীয় দলের সাথে নারায়ণগঞ্জের প্রস্তুতি ম্যাচ দিয়ে আলোচনায় আসেন মনি মুন্না। পরের বছর মুক্তিযোদ্ধা দিয়ে শুরু পেশাদার ক্যারিয়ার, এরপর ব্রাদার্স হয়ে পাড়ি জমান আবাহনীতে, আকাশি নীল জার্সিতেই হয়ে ওঠেন কিংবদন্তি। 93-তে ক্লাবের আর্মব্যান্ড হাতে নেমে পরপর 2 মৌসুমেই এনে দেন শিরোপা। খেলোয়াড়ি জীবনের পরেও ধানমন্ডি জায়ান্টদের সাথে একাত্ম হয়ে মিশেছিলেন বাংলার কিংব্যাক। নেতা মুন্নার পরশ পাথরের ছোঁয়া লেগেছিল জাতীয় দলেও। 95-তে তার নেতৃত্বেই মিয়ানমারে 4 জাতি টুর্নামেন্ট জিতে বাংলাদেশ। লাল সবুজের আন্তর্জাতিক কোনো শিরোপা জয় সেবারই প্রথম। উপস্থিত বুদ্ধি ছিল খুবই প্রখর, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মুন্নার যে গুণটা সেটা ছিল তার সবচাইতে বড়। সব কিছু মিলিয়ে বলবো যে একজন পারফেক্ট ফুটবলার ছিল। শুধু 56,000 বর্গমাইলেই আটকে থাকেনি মনে মুন্নার তারকা খ্যাতি। 2 দফায় 3 মৌসুমে ইস্টবেঙ্গলের হয়ে মাতিয়েছেন কলকাতার ফুটবল। 91-তে নিজের প্রথম মৌসুমে জেতেন কলকাতা লিগ ও আইএফএ শিল্ড। 97-তে জাতীয় দল আর 98-তে তুলে রাখেন পেশাদার ফুটবলের বুটজোড়া। তার 6 বছর পর এই দিনে পাড়ি জমান না ফেরার দেশে। ভুলে যাওয়া কীর্তিমানদের তালিকা থেকে বাদ যাননি মনে মুন্নাও। জন্মস্থান নারায়ণগঞ্জে ফুটবল একাডেমি আর ধানমন্ডি 8 নম্বর ব্রিজের নামকরণেই শেষ প্রতিদানের পালা। তবে কোনো আক্ষেপ নেই পরিবারের। উনি যা করে গেছে না, মানুষ তো দেখছে, সো মানুষের মনে তো আছে। সো একটা পদক আই ডোন্ট থিংক জিনিসটা জাস্টিফাই করে কারো কাছে কোনো কিছু। অ্যাকচুয়ালি কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু চাই না, বাট মানে তারা যাতে দোয়া করে এই জিনিসটা অনেক মেইন। বাবার দেখানো পথে হাঁটতে চেয়েছিলেন আজমানও, তবে এদেশে ফুটবলার হওয়ার কঠিন পথ পাড়ি দেওয়া হয়নি তার। কখনো জিনিসটা আমি মেনটেন করিনি আর ক্লাবের থেকে আমি খুব একটা ইন্টারেস্ট পাই না, আর আমিও খুব একটা ক্লাবের যে মানে প্র্যাকটিস করাটা আমার কাছে খুব একটা নর্মাল মনে হচ্ছিল না, সো আমি করিনি। জয় সাগর, চ্যানেল 24, ঢাকা।